উর্দু মিডিয়াম, আমরা 12টা থেকে নিয়ে 5টা পর্যন্ত আমরা বেঙ্গলি মিডিয়াম। 68 যখন আন্দোলন শুরু হয়, এই জায়গাটাই প্রাণ কেন্দ্র ছিল। উর্দু মিডিয়াম ছাত্রের সাথে প্রায় আমাদের প্রায় বিবাদ থাকতই। ছাত্র আন্দোলন, আমাদের বড় বড় ছাত্র নেতারা যারা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সবসময় আমাদের স্কুলে আসতো, যোগাযোগ করতো। 68 আন্দোলন শুরু হয়, তখন আমার স্কুলটা প্রায় বন্ধই ছিল। বিশেষ করে আমাদের স্কুল সম্পর্কে এটা বলবো, তখন আমরা যে হেডমাস্টার ছিল উর্দু মিডিয়ামের লোক, আমরা তৎকালীন ডিপিআই ছিলেন ফেরদৌস খান, ওনার সাথে সাক্ষাৎ করি যে আমরা এটাকে খালি বেঙ্গলি মিডিয়াম থাকবে, উর্দু মিডিয়াম থাকবে না। উনি তখন বলছিলেন, পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান থাকতে পারলে তোমরা তো একসাথে থাকতে পারবে না, কেন? তা আমরা ডিপিআই অফিসে গিয়ে ভাঙচুর করে চলে আসি। ভাগ্যের কি নির্মম পরিহাস, যুদ্ধের পর ওনাকে আমরা চিফ গেস করে আসি এই নপুর স্কুলে স্পোর্টসের সামনে। তখন ওনাকে প্রশ্ন করলাম, স্যার আমার কথাটা ঠিক হইল? ছয় দফার আন্দোলন, তখন আমরা অনেক আগে থেকে ছয় দফার ওই টাকা কাগজে বিভিন্ন বলে আমরা এই বৈষম্য করা হইত। ধরুন আমি আমার বাপ ছিল না, বাপ মারা গেল 58, আমরা চূড়ান্ত ডান পিঠে ছিলাম। এমন কোনো জায়গা নেই, এমন কোনো মিছিল নেই আমরা ওইখানে অংশগ্রহণ না করি। 1 মার্চ থেকে যখন ইয়া খান সাহেব অ্যাসেম্বলি বন্ধ করে দিল, তখন এই চূড়ান্ত পর্যায়ে আমরা দেশ স্বাধীনতার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের স্কুলে অ্যালার্ট ছিল, যে স্কাউট ছিল, কাপ ছিল, আর আমাদের ছিল একটা জেসিসি জুনিয়র ক্যাডেট কোর্স, এটা তো আর্মি ট্রেনিং দেওয়া হয়তো 7 দিনের, একটা বিভিন্ন জায়গায় গিয়া ট্রেনিং দেওয়া হয়তো, এমনি তো স্কুলে হইতই। ওই জুনিয়র ক্যাডেট কোর্সে আমি ক্লাস 6-এর থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। অনেক ইউনিভার্সিটি লোকের আমাদের এই ডেমি রাইফেল নিয়ে গেছে, ট্রেনিং দিতে আসছে, বিভিন্ন জায়গা জায়গায় তা হচ্ছে। 25 মার্চের ঘটনাটা বলি, তখন আমরা প্যারেড পিডি করতেছিলাম, ঠিক এই নাগপুর রোডের সামনে একটা রেল ক্রসিং ছিল, মানে রেল গেট পার হওয়ার জন্য, যেটা এখন নাই। তো ওইখানে কতগুলি আলকাতার ড্রাম যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, তা আমরা ঠিক 11টা বাজে, তো পুলিশের গাড়ি এসে বললো, পুলিশের গাড়ির ভিতর বাংলাদেশের পতাকাটা ছিল, বললো দুইটা আর্মি জিপ ঢুকছে, আপনারা সাবধান। 10 মিনিট পরে ওই জিপ দুটো আসতো, তা আমরা বুঝতে পারি নাই যে এটা এমন কিছু, সে পুলিশের জিপ। আমরা তখন প্যারেড প্যারেড করতেছিলাম আরও ইয়াং ছোট ছোট ছেলেদের নিয়ে, বড়দের নিয়ে, দেখলো আর একটা পাকিস্তান আর্মি। আমরা হোম বিকায় দোকান ভাঙে ডেঙ্গা করলাম, ওরা ড্রামগুলি সরা, কোনো গুলি করলো না, ড্রাম ড্রাম আলকাতার ড্রামগুলি সরে ওরা রোড পার চলে গেল। তখন আমরা একটু ভয় পেলাম, পুলিশও তো ঠিকই বলছে। তখন আমরা আবার রিট্রিট করলাম আমাদের জায়গায়, বাড়ির সামনে, আমাদের বাড়ির সিদ্দিক বাজার। তারপরে শুরু হইলো গুলি, একটা গুলি শুরু হইলো। আমি তো সারা জায়গায় ছিলাম, রাজারবাগ থেকে, বিলখানা থেকে, ভোরবেলা গুলির আওয়াজটা কমে আসলো, যেটা এখন মানুষের সিনেমা আমাদের সামনে একটা ফাঁড়ি ছিল, এখন অনেক পুলিশ মারা গেছে। যেখানে তাদের লাশগুলি কাপ্তান বাজার মাংস বিক্রি করতো, মাংস পুরে না, মানুষ পুরে পরে আসে গুলিস্তানে। এখানে সদগার টার্মিনাল, এখানে ভাসমান লোক অনেক মারা গেছে, কার্ফু শিথিল করলো। তখন আবার বাড়িলাম 26 মার্চ 27 তারিখে আমার একটা রিলিফ ছিলেন, উনি আইসা হলে কল দাবলা থাকে, উনি আইসা বললে এরকম শ্রীরাম বাজার কেন্দ্রতে স্বাধীনতা জন্য
পেশ আমরা অনুপ্রাণিত হইলাম। একশো উনত্রিশ তারিখ নয়াবাজারে যে একটা কাঠের ইয়াগুলি ছিল ওটাতে অগ্নিসংযোগ করা হইলো, তখন এখানে আর থাকতে পারতাম। তখন আমরা চলে গেলাম আমার মামার বাড়ি কুমিল্লা বর্ডারের কাছে। বর্ডার 15-12 কিলোমিটার হবে। অনেক লোক যাচ্ছে, অনেক অসহায় মানুষ, অনেক শরণার্থী আমার মামার বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, যাতে ওনারা ঠিকভাবে যেতে পারে। ওই চ্যানেলটাকে আমরা সহযোগিতা করছি, যা পারছি খাবার বাচ্চাদের টুর আমরা তাদেরকে সাধব লোকের সহযোগিতা করছি। যাক, আমি আরেকজনের সাথে মামার পটে মাত্র চারণা ভাষা ছিল, ওই চারণা ভাষা চলি দেয় আমি সে চলে যাই। যাওয়ার সময় চেয়ারম্যানের সাথে আলাপ করলাম, উনি মুসলিম করতেন, আমি কি আপনার দিবি ভালো হবে, আপনি এখন বসে রয়েছেন। যাক, আমরা চলে গেলাম। পরে শুনতে পারছি ওই চেয়ারম্যানের মায়না পড়ছে, তার ছেলে মারা গেছে, মুসলিম লীগ করতেন কিন্তু পাকিস্তান ইয়ার কথাতে। তারপর চলে গেলাম ইন্ডিয়াতে সেই সন্ধ্যার সময় কোনা বন। আমরা তিনজন, আমার সঙ্গে কামাল ছাত্র, তার বড় ভাই। পরে আমরা আগরতলা যাই, আগরতলা গিয়ে জয় বাংলা অফিসে গেলাম, জয় বাংলা অফিসে থাকলাম। ওইখান থেকে আবার চলে গেলাম আগরতলা নরসিংহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওইখানে অনেকদিন ছিলাম। যেহেতু আমি ক্যাডেট ছিলাম, ওইখান থেকে আমি যারা ইপিআর ছিলেন তাদের সাথেও আমার কিছুটা ডিউটি দিল, বর্ডার এলাকায় অস্ত্র দিল, সরাসরি অস্ত্র দিল। সাধারণত সাপোর্ট গ্রুপে থাকতাম। তারপরে আমরা ওখান থেকে পরে এক ইন্ডিয়ান কর্নেল আসলো অনলি ফর সিলেট সেক্টর যুদ্ধ করার জন্য, বাঙালি ইন্ডিয়ান কর্নেল, বাঙালি কর্নেল বা চিফ, এসে আমাদের রিক্রুট করলো। রিক্রুট করে নিয়ে গেলো আসাম। সেই আসামে আমরা আবার ট্রেনিং দিই, আসাম দল, ওখানে আমরা এক মাস ট্রেনিং দিই। কিন্তু ভাষাগত প্রবলেম সিলেটে, দুর্গম সিলেটের ভাষা আমার পক্ষে বলা বড় কঠিন ছিল। এই প্রবলেমগুলি আমি আমাদের প্রাইম মিনিস্টার তাজুদ্দিন সাহেব এবং কর্নেল ওসমানী সাহেব গেলেন, আমাদের কী প্রবলেম, তা আমরা এই বললাম স্যার এই ব্যাপার, আর তোমরা ঢাকার কতজন আছো? এই আমরা বললাম এই কয়েকজন আছি। তারা আমাদের ট্রান্সফার হয়েছে সেক্টর টুতে, তারা আমরা মেলা করছিল আসি। তো মেলা আসার দুই দিন পর পরে আমাদেরকে অস্ত্র দিয়ে দেয়। আমাদের হায়দার স্যার বললো যে তুমি আর একটা ট্রুপ করো, তা আমরা 30 জনের ট্রুপ নিয়ে ঢাকা। আমাদের প্রাডক্ট কমান্ডার সুদ্দারুদ্দিন রাজা মুক্তিদের সংসদে মানে সংসদের বাইরে চেয়ারম্যান ছিলেন, তার প্লাটুন টুয়েস ছিল মিস্টার সাধন, সব ঢাকার ছেলে। যুদ্ধ পাওয়ার সময় আমরা একটা অ্যাম্বুলেন্সে পড়ে গেছি, তো আমাদের অনেক লোক মারা গেছে এটাতে, আমরা অ্যাম্বুলেন্সে পড়ে গেছি, আমার সাথে একজন মারা গেছে। আমরা তখন আবার ছিল ইন্ডিয়াতে, ওখানে আবার আমাদের একটা মিলাট প্লেট পড়ায় আবার আমরা ওই পর দিয়ে আবার আসি। ওখানকার রাজাকাররা আমাদের সহযোগিতা করছে, আমরা নরসিংদী দিয়ে বেলবা বাজার দিয়ে আমরা আসি ঢাকায়। আমাদের ক্যাম্প ছিল রানীগঞ্জে বাগুই। তখন আমি বললাম যে আমি শহরে যেতে করবো, আমার প্লান্ট কমান্ডার ঠিক আছে যাও। আমি আর এক্সপ্রেসে যা যা ছিল যা যা দরকার ওখান থেকে নিয়ে আসতাম, এসে নিজের বাড়িতে সংরক্ষণ করতাম। কয়েকটা অপারেশন করেছি, ঢাকা হোটেলের সামনে একটা ট্রান্সমিটার ছিল ওইটা উড়িয়ে দেওয়া হয়েছিল, রেল স্টেশনে একটা পেট্রোল পাম্প ছিল বার্মা স্ট্যান্ড, ওখানে নিয়ে অপারেশন করছি। একটা যে উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করলাম সেটা আসানোর ফল পাইনি, যেরকম সামাজিক নিরাপত্তা। আমি সামাজিক নিরাপত্তা বলতে বোঝাই যে সংবিধান আছে, আমার খাবারের নিরাপত্তা, পড়ালেখার নিরাপত্তা, আরও অনেকগুলি নিয়ম এগুলি আমরা পাইনি। যে 22 পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম, এখন 22 লাখ পরিবার হয়ে গেছে। তো মানুষের একটা লোভের ফায়দা পড়ে গেল, কিছু সংখ্যক এগুলি কন্ট্রোল করা দায়িত্ব যদি আমাদেরকে আর্মিতে রাখা হইতো। যেরকম আমরা সেনাবাহিনীর অধীনে ছিলাম, এখানে থেকে তোমরা লেখাপড়া করবো, আমাদের ডিউটি দিয়ে তৈরি আজকে এই ধরনের ঘটনা ঘটতো না আর বঙ্গবন্ধু মারা যেত না। তখন আন্দোলন শুরু হয়ে গেল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, জাসদ আর মুজিব পাল, এই দুই ক্লাস বিভিন্ন ধরনের শৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে বঙ্গবন্ধু সময়টুকু পার করছে। ব্যবসাটা গঠন করছে, এটা আগেই দরকার ছিল জাতীয় সরকার গঠন করা, সর্বদলীয় গঠন করা। মরণ বাসিনী অনেক কথা বলে গেছিলাম, ইতিহাস যাতে সঠিকভাবে লেখা হয়। প্রজন্ম নেই, আমরা বাংলাদেশ একটা দেশ দিছি, তারা এই দেশকে নেতৃত্ব দিবে। প্রজন্মদেরকে আমার একটা আবেদন, একটা আদর্শের দিকে দাঁড়া, টাকা পয়সা অনেক পাওয়া যাবে, জ্ঞান অর্জন করা জায়গা এই সময়টুকু, যে বয়সটুকু আপনারা যে জ্ঞান অর্জন করার সময়, এই সময়ের মূল্যবান সময়টুকু আপনারা নিয়ে তথাকথিত রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত হবেন না, মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না, জ্ঞান অর্জন করে অর্জন করলে আপনি
আবার সেই রাজনীতি দলই করতে পারবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, এই আমার অনুরোধ রইল।